ओला लूची। বরাবরের মতো ফিরে এসেছি আরেকটি নতুন ভিডিও নিয়ে। আর আজকের ভিডিওটি আমি কিভাবে সাজিয়েছি সেটা দেখতে হলে তো আমার চ্যানেলের সাথেই থাকতে হবে, আর সাথে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিবেন প্লিজ, আর তার সাথে বেল আইকনটি টুশ করে বাজিয়ে দিবেন। আর তার সাথেও কিন্তু আরও কিছু কাজ থেকে যায়, সে কাজগুলো হলো লাইক কমেন্ট এবং শেয়ার। শেয়ার করবেন আপনাদের বন্ধুদের মাঝে, ঠিক আছে? তো এখন আজকে ভোরবেলা থেকে স্টার্ট করছি আমার ভিডিওটা। দেখতেই পাচ্ছেন একদম শান্ত আকাশ, একদম স্তব্ধ গাছপালা। এর কারণ একটাই, এর কারণ হলো আজকে কিন্তু অনেক বৃষ্টি হয়েছে। বুঝতেই তো পেরেছেন, গাছপালা কিন্তু ভেজা আছে। আর আজকে রাতে অনেক বৃষ্টি হয়েছে, ইভেন ভোরবেলায়ও অনেক বৃষ্টি হয়েছে। তো আমি যার কারণে একটু ছাদে এসেছিলাম গাছগুলো দেখতে, আবার বাতাস হয়েছিল কিন্তু অনেক, তো গাছগুলো দেখতে ছাদে এসেছিলাম। আসার পরে এই তো দেখতেই পাচ্ছেন গাছগুলো কিন্তু ভেজা ভেজা আছে, যার কারণ হলো বৃষ্টি। বৃষ্টি হওয়ার কারণে গাছগুলো কিন্তু ভিজে গিয়েছে। আর সাথে তো এই যে দেখতে পাচ্ছেন আমার পুঁইশাক গাছটা, সাথে দেখতে পাচ্ছেন মরিচ গাছ। আসলে আমার না ভালো লাগে আমার গাছগুলো আপনাদেরকে দেখাতে, যার কারণে আমি এই গাছগুলো দেখাতে একদমই ভুল করি না। তো অনেকগুলো মরিচ কিন্তু আমরা খেয়েছি, আরও অনেকগুলো মরিচ হয়েছে। মরিচগুলো কিন্তু ছিঁড়ে রান্না করে খাইনি, ভাতের সাথে কামড়ে কামড়ে খেয়েছি। আসলে আমার গাছগুলো আমার শ্রম দিয়ে, এতটা কষ্ট দিয়ে এইভাবে আমি গাছগুলোকে ভালো রাখার চেষ্টা করি, জানি না কতটুকু কি ভালো রাখতে পারি। আর এই জন্য আমার মনে হয় আমি আপনাদের সামনে এই গাছগুলো দেখাতে পারলে বা ভিডিওর মাধ্যমে আনতে পারলে আমার কাছে ভালো লাগে। এখান থেকে অনেক কাঁকরোল পাতা খেয়েছি আমরা। আর অনেকদিন যাবৎ আমি, অনেকদিন বলতে কয়েকদিনই আমি ভিডিও দিতে পারছি না, যার কারণে আমি খুবই ব্যস্ত ছিলাম, এলবিও করতে পারি নাই। ব্যস্ততার মাঝে এলবি করা হয় নাই, ব্যস্ততা আমাকে আটকে রেখেছিল যার কারণে। তো জানি না, এখনও কিন্তু অনেক ব্যস্ত আছি, জানি না কবে ফ্রি হব। তো যাই হোক, ভোরবেলা দেখতেই পাচ্ছেন মানুষ কিন্তু হাঁটতে বের হয়ে গিয়েছে প্রায়। এখানে কিন্তু সবাই ভোরে হাঁটাহাঁটি করে, যেহেতু আবাসিক এলাকা, এর মধ্যে অনেক মহিলারা মানে হাঁটতে বের হয়ে যায় ভোরের দিকে। তো এই তো আর কি ভোরের দৃশ্যটা একটু করে দেখালাম, এরপরে আমি বাসার মধ্যে চলে এসেছি।
আসার পরে তো দেখতেই তো পারছেন, একটু করে আমি লুচি বানিয়ে নিচ্ছি। যেহেতু মুরগির মাংস রান্না আছে, সেই জন্য আমি লুচিটা করে নিচ্ছি। মুরগির ঝোল দিয়ে খাওয়া যাবে আর কি, যার কারণে। অনেকে প্রশ্ন করতে পারেন বেলনটা, কিন্তু আমি না ধুয়ে রেখেছি, আসলে ওভাবে রেখে দিয়েছি, পরে আমি পরিষ্কার করে নিব, কারণ এখন অতটা সময় নাই, যার কারণে। এই তো আমি এইভাবে লুচিগুলো ভেজে নিচ্ছি। আমাদের আসলে সকালে নাস্তাটা ওইভাবে হয় না, আমরা সারা রাতই প্রায় জেগে থাকি, আর সকালের দিকে একটু, মানে সকালে বলতে ভোরের দিকে আর কি ঘুমাই। তো আজকে একটু ভিন্ন হয়েছে, আজকে তাড়াতাড়ি ঘুমিয়ে পড়েছিলাম, যেহেতু আমার মাথা ব্যথা করছিল, যার কারণে আমরা সবাই আজকে তাড়াতাড়ি ঘুমিয়ে পড়েছিলাম, আর উঠেছি খুব আর্লি, এই জন্য সকালের ভিউটা আপনাদেরকে দেখাতে পেরেছি, সাথে সকালের নাস্তাও, মানে হালকা পাতলা কিছু নাস্তাও দেখাতে পেরেছি। তো আমি এখনের জন্য মাংসটা নিয়ে নিচ্ছি, মাংসের ঝোল। অহনা লুচি দিয়ে মাংসের ঝোল খেতে অনেক পছন্দ করে। আর এখানে ইসবগুলের ভুষি ভিজিয়ে রেখেছিলাম, তো সেটা আমরা যেহেতু ঘুম থেকে উঠে খাই, সেজন্য এটাও আমি একটু গুলিয়ে নিচ্ছি। এটা কিন্তু আমাদের রেগুলার খাবার, মানে রেগুলার একটা ড্রিঙ্কের মধ্যেই পড়ে। এই তো আমরা ইসবগুলের ভুষিটা খেয়ে নিব, তারপরে আমরা নাস্তা করব। অহনাকে খাইয়ে দিয়েছি এর আগেই ইসবগুলের ভুষি, আর অহনাও নাস্তা করে ফেলছে, তারপরে আমি চলে এলাম। মানে এর মধ্যে তো আমি রান্না করলাম, কী কী রান্না করলাম দুপুরে, সেটা আপনাদের সঙ্গে শেয়ার করছি। এখানে মূলা, তারপরে ঢেঁড়স, এই তো মানে শিম, এগুলো দিয়ে একটা সবজি রান্না করেছি, আর এই যে লাল শাক ভাজি করেছি, চিংড়ি মাছ দিয়ে লাল শাক ভাজি, আর এখানে হলো এই যে রুই মাছ, রুই মাছ দিয়ে শাক দিয়ে রান্না করেছি, আর এপাশে তো দেখতেই পেরেছেন ছোটো মাছ দিয়ে, বেগুন দিয়ে আর কি একটা চচ্চড়ির মতো করেছি। এই তো আজকে দুপুরের, দুপুর না, এটা রাতেও আমরা খাবো, তো দুপুর রাতের খাবার এটাই আমাদের। আসলে আমরা জনসংখ্যা কম, যার কারণে অল্প অল্প রান্না করি, তবে প্রত্যেক দিনই অল্প অল্প রান্না করলেও 2-3-4 পদের রান্না করতে হয়, ঠিক আছে, সেইভাবে আমি রান্না করি, তাই এখান থেকে অনেক থেকে যায়। আমাদের ফ্রিজের খাবারগুলো বেশি খাওয়া হয় সব সময়, কারণ এটাই যে আমরা অল্প রান্না করলেও 3-4 পদের রান্না করি, আর এগুলো সব তো খাওয়া হয় না, আর রেগুলার রান্না করি আমি, ঠিক আছে। তো দুপুরের খাবার খাওয়া হয়ে গেল, এখন হলো বিকালের নাস্তা করব। নাস্তার জন্য, অহনার জন্য আমি চিকেন, কি বলে, বার্গার আর কি, চিকেন বার্গারটা আমি গরম করে নিচ্ছি। এটা কিমা চিকেন বার্গারও না, অর্থাৎ স্যান্ডউইচ টাইপের,
খেতে বেশ ভালোই, খারাপ না একেবারে। তো এটা আমরা আমাদের বাসার একটু ওই পাশেই, মানে নিচে ওই পাশেই একটা দোকান আছে, ফ্লাওয়ার নাম করে একটা ভালো একটা বেকারি হয়েছে, ওখান থেকে আনা হয়েছে। আর সাথে এই যে আমি চা বানিয়ে নিয়েছি আমার জন্য, আর তার সাথে এই যে ছোট ছোট কিছু পাকোড়া দেখতে পাচ্ছেন, এটা হলো চিকেন পাকোড়া আমি করেছি, চিকেন ক্রিস্পি পাকোড়া যেটা, সেটা এটা আমি করেছি, বাসায় করেছি। আর ওটা তো আসলে দোকান থেকে আনা, গরম করে নিয়েছি আর কি। তো চিকেন পাকোড়াটা কিন্তু অনেক ক্রিস্পি ছিল, খেতে অনেক সুস্বাদু হয়েছিল। তারপরে আমরা নাস্তা করার পরে এখন আর আমি সন্ধ্যার পরে কি করেছি, বাইরে চলে এসেছি। বাইরে আসলে দেখতেই তো পারছেন, এটা হলো আমাদের গেট থেকে বের হয়ে এই রাস্তার দুই পাশ আর কি। আজকে কিন্তু রাস্তায় যেহেতু হাইওয়ে রোড, অনেক জ্যাম ছিল, তার সাথে তো ফুটপাথে তো দেখতেই পারছেন এইভাবে সবসময় ভিড় থাকেই। আর এভাবে এখানে কিন্তু মানে আরও অনেক কিছু, মানে পাহাড়ি শাক সবজি অনেক কিছু নিয়ে বসে, আজকে হয়তো এগুলো নাই, দেখতে পাচ্ছেন না, হয়তো এনেছিল, বিক্রি হয়ে গেছে, চলে গিয়েছে, বা আজকে আবার এটাও হতে পারে আজকে বসে নাই। তো প্রত্যেক দিনই কিন্তু অনেক সবজি অনেক কিছু নিয়েই দুই পাশে বসে। তো আমি আর একদিন ভিডিও করে দেখাবো। আর এখানে এই যে আমরা হাঁটতেছিলাম বাসা থেকে বের হয়ে, তখন দেখি যে অহনার পাপা, তার ফ্রেন্ড, ওই যে সামনে আরেকজন, এরা ওইদিকে কোথায় যেন যাচ্ছে। তো আমাদের দেখে দাঁড়ালো, একটু কথা বললাম, তারপরে এই তো আমরা আবার হাঁটলাম, একটু ঘুরলাম। আর সাথে আমি যে কিছু বাজার করলাম, শাক নিলাম, আর শাকগুলো কিন্তু, কলমি শাকগুলো কিন্তু একদম, মানে এটা পুকুরের কলমি শাক, অনেক